বাসিডে এখন ইট ইজ টু এর ম্যাপ ইয়েস আপনার যেটা আমার ভিডিওতে দেখতেছেন এটা কিন্তু বাসিডের একটি ম্যাপ বাট এই ম্যাপটি কিন্তু ঢাকা সিটির একটি ম্যাপ যেটা কিন্তু আমরা ইউটিউব সিমুলেটর টুয়ে দেখতে পাই ভাই দেখতে পাচ্ছেন একটা টার্মিনালের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করতেছি বাট এটা কি টার্মিনাল সেটা উল্লেখ নেই এবং পুরাই রেল স্ট্রিটের একটা ম্যাপ মোট এইটা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের একটি বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন এবং আমরা রাস্তায় আসলে দেখতে পাচ্ছি এখানে সামনে গেলে গুলিস্তান বাম পাশে গুলিস্তান ডান পাশে যাত্রাবাড়ি এবং এইখানে কিন্তু যে দেওয়ালগুলো ইউজ করেছে ব্যারিকেড বা যেটাই বলেন না কেন তো এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি যে পোস্টার আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এবং দুই পাশে কিন্তু বাড়ি ঘরের অভাব নেই তার উপর আপনারা যদি দেখেন এখানে রাস্তা পারাপার হওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু ফুটওভার ব্রিজ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যদিও আমরা আসছিলাম এটা উপরে ওঠার জন্য বাট সেটা পারিনি তো আমি আজকে এই ম্যাপটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই যে বিল্ডিংটা দেখতেছেন না এটা আপনার ইউটিউব চ্যানেল টু তো দেখতে পারবেন আমি ভিডিওতে দেখে দিয়েছি আপনাদের উপরে দেখতে পারবেন দুইটাই কিন্তু প্রায় সেমই বলতে পারেন প্রায় সেম একদম কাছাকাছি বলতে পারেন দুইটা বিল্ডিং তো ইউটিউব চ্যানেল টু তো এটা আছে এইখানে আপনার সেটি পাইতেছেন তো আশা করি আপনার কাছে ম্যাপ মোডটি অনেক বেশি ভালো লাগবে এবং এই ম্যাপ মোডটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলের মধ্যে 5000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে পরবর্তীতে ম্যাপটি রিলিজ করে দেওয়া হবে এখন এটা রিলিজ করা হয়নি যতটুকু মনে হয় এটা কি ঢাকা থেকে অন্য কোনো রোড কি গেছে কিনা আমি জানি না বাট ঢাকা সিটির ম্যাপ এটা আপনাদের শিওর দিয়ে বলতে পারি এটা একটা ঢাকা সিটির ম্যাপ মোড তো এখানে যে দোকানপাট বাড়ি ঘরগুলো দেখতেছেন আশা করি আপনার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগবে তো আমরা এখন এখান থেকে বের হই এবং আপনাদের একটু আমরা ম্যাপটি ঘুরিয়ে দেখাই বিশাল বড় ম্যাপ ভাই আরেকটা অবাক করার মতো বিষয় হলো আমরা সচরাচর যে ম্যাপ মোডগুলো দেখে খেলে থাকি সেগুলো কয়েম্বি হয়ে থাকে 20 MB 50 MB আচ্ছা ধরে নিলাম 100 MB এই ম্যাপ মোডটা কত এমবি জানেন একটি ওবিবির সমান ভাই ওবিবি তো আপডেট ভার্সনের মধ্যে ওবিবির সাইজগুলো হয়ে থাকে 100 থেকে 200 ভিতর 180 200 এরকম হয়ে থাকে এই ম্যাপ মোডের সাইজ কত জানেন 400 MB প্লাস ভাই রে ভাই ভাবছিলাম হয়তো বা রানই করাইতে পারবো না ম্যাপ মোডটাকে বাট না খুবই স্মুথভাবে খেলতে পারতেছিলাম হ্যাঁ টুকটাক ল্যাগের দেখা মাঝে মধ্যে পাইতেছিলাম একদম যা আমরা একদম স্মুথভাবে খেলতে পারতেছি এরকম না বাট ওই যে 400 MB এই ফার্স্ট কোন 400 MB কোন ম্যাপ মোড প্লে করছে আমি তো ভয়েছিলাম কারণ দেখা গেছে 100 MB যে ম্যাপ মোডগুলো ওইগুলো দিয়ে প্লে করলে মাঝে মাঝে প্রচুর পরিমাণে ল্যাগ দিত এইটা 400 MB প্লাস তো তখন তো একটু ভয় পেয়ে গেছিলাম পরবর্তী দেখলাম না এখানে তো তেমন একটি আমরা ল্যাগের দেখা পাইতেছি না তো খেললাম অনেকক্ষণ খেলে দেখলাম যে ম্যাপ মোডটা আসলেই ল্যাগ ফ্রি এবং খুবই ভালো একটা ফিল নিয়ে আপনারা ইরোটাক্স টুয়ের ফিল নিয়ে খেলতে পারবেন আর একটা বিষয় অনেকে বলবেন যে বাসের এখানে সিএনজি লাভার হয়ে গেলাম নাকি না ভাই আমি একটু ভয় ছিলাম বললাম না যে আপনাদের এই 400 MB প্লাস ম্যাপ মোড সেখানে আবার এক্সট্রাভাবে যদি ভালো বাস মোড ইউজ করে বেশি এমবি তাহলে কিন্তু দেখা যাবে গেমটা আরও বেশি ল্যাগ দিবে যার জন্য আমরা এখানে যে সিএনজি আছে সেই সিএনজিটা আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসলাম ব্যাংকের আরও একটি শাখা আছে এবং এখানে যে গেট প্লাস শাটারগুলো ইউজ করেছে আপনারা দেখে বুঝতেই পারবেন না যেটা একটা গেম পুরো বাস্তবর্তে মনে হবে আপনার কাছে দেখতে পাচ্ছেন প্রচুর রিয়েলিস্টিকভাবে এখানে মেক করেছে বিষয়গুলো আমার কাছে ভালো লাগছে অনেক বেশি আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটু ঠান্ডায় ভুগতেছি যার জন্য কথা বলতে পারতেছি না বেশি একটা জোরে বা ওরকম ইমেজটা নাই মাঝখানে আমার ঠান্ডা লেগে গেছে হুট করেই তো দোয়া করেন সবাই যাতে আগের মতো একটু সুস্থ হয়ে যায় এবং শীত আসতে না আসতেই ঠান্ডা লেগে যায় এটা আমার সবসময় অভ্যাস তো আমি এই ম্যাপ মোডটা অনেক বড় আমি জানি না কোথা দিয়ে কোথায় পর্যন্ত যাইতেছি বাট আমি যতটুকু সম্ভব হয় আমি আপনার দেখে দেওয়ার চেষ্টা করবো শিওর থাকেন এই 90% মতো 90 10 ভাগের 8 ভাগই আপনারা দেখিয়ে দিব বাকি 2 ভাগ হয়তো বা বাকি থাকতে পারে এত বড় ম্যাপ মোড খেলে শেষ করাটা সম্ভব না পরবর্তী তারিখটা পার্টের দরকার হয় আমরা বাকিটুকু আপনার দেখে দেওয়ার চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছেন এখানে দেখতে দেখতে আমরা আরেকটি প্লেসে চলে আসছি যদি আমি জানি এটা কোথায় আসছি ওই সামনে ব্যানার আছে দেখলে বুঝতে পারবো আমরা কোথায় আসি বর্তমানে তো আমরা এখন এই প্লেসটা অতিক্রম করলে আমরা সামনে খিলগাঁও রেলগেট বাসা বো আছে তো খিলগাঁওয়ের দিকে আমরা মেবি যাইতেছি তো আপনারা কারা কারা ঢাকা সিটিতে থাকেন এবং কারা কারা কোন এরিয়াতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এইখানে একটা মজার বিষয় আছে এবং আমাদের বাংলাদেশের জাতীয় যে শহীদ মিনারটা আছে দেখতে পাচ্ছেন শহীদ মিনারটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তারই পাশাপাশি দেখতে পারবেন ফুটপাতের কিছু দোকানপাট এখানে আছে
চাইলে আপনার মন মতো করে এখান থেকে শপিং করে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন শহীদ মিনারের সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে কিন্তু শহীদ মিনারকে সম্মান জানাচ্ছে, আমরা একটু জানিয়ে নিলাম। তো আমরা পিচ পা হয়ে আমরা এখান থেকে বের হয়ে যেতেছি, পিছন দিকে আমরা ব্যাককে আসতেছি দেখতে পাচ্ছেন। তো আমরা সাপড়া চত্বর যাবো, এখন মতিঝিলের দিকে যাবো। মতিঝিলের দিকে গিয়ে আমি আপনাদের ম্যাপ মোডটা দেখিয়ে দিব, মতিঝিলও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আর অনেক কিছুই আছে, হয়তো বা ঘুরে ঘুরে দেখাতে সময়ের ব্যাপার স্যাপার আছে। তারপরে আমি বললাম না যে 10 ভাগের 8 ভাগই আপনাদের দেখিয়ে দিছি, আর যদি বলি 3 ভাগের 2 ভাগই আপনাদের ম্যাপ মোডটা ঘুরে ঘুরে দেখে দিছি। লাস্টের টুকুর মধ্যে গিয়ে একটু ঝামেলা হয়েছিল, যার জন্য লাস্টের টুকু আর শেষ করতে পারিনি। তো এইখান দিয়ে আমরা একটা ভুল কাজ করছি, আমরা ডান পাশ দিয়ে যাওয়ার কথা ছিল, বাট দুঃখের বিষয়ে আমরা সোজা চলে আসছি। বাট এদিক দিয়ে তো সোজার কোনো রাস্তা নাই, আর আমি যতটুকু বুঝতে পারতেছি এদিকে রাস্তার কাজ চলমান। মেবি ম্যাপ মোডটা আরও আপডেট করা হবে এবং এটার মেবি সামনে দিয়ে রাস্তা আরও বাড়ানো হবে। আবার মনে করেন না যে ম্যাপ মোড শেষ এখানে, না, ম্যাপ মোড এখনও শেষ হয়নি। এদিক দিয়ে আর কি রাস্তাটা নাই এতটুকুই। তো রাস্তাটা আমরা এই যে দেখেন, এই যে রাস্তাটা ধরে আমাদের যাইতে হইতো। তো আমরা সামনের দিকে না যাই, কারণ সামনে আমাদের রাস্তা নাই। আমরা ব্যাকে গিয়ে আমরা ওই বাম পাশে যে রোডটা গেছে ওই বাম পাশের রোডটা দিয়ে গেলে আমরা হয়তো বা মতিঝিল আছে, সেই মতিঝিলের দিকে, মতিঝিলের যে সাপড়া চত্বর আছে সেখানে আমরা প্রবেশ করতে পারবো। আর এটা ইটিএস ট্যুর থেকে কোনো অংশ কম না, কারণ ইটিএস ট্যুর ঢাকা সিটির ম্যাপ আছে, ঢাকা আছে। তো বাসের মধ্যে আপনারা পাইতেছেন, এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক। এখন অনেক বান্দার কাছে এটা ভালো লাগবে না, অনেক বান্দাই বলবেন যে আমাদের সত্যি সত্যি ইরোট্যাক্সি নাম্বার 2 এনে দেন। কেন আপনাদের সত্যি সত্যি ইরোট্যাক্সি নাম্বার 2 এনে দিতে হবে? কেন আপনাদের বাসের মধ্যে যদি সেগুলো অ্যাড করে দেওয়া হয় তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনার এটা ইরোট্যাক্সি নাম্বার 2 কি ফোনে কখনো খেলতে পারবেন এটা বললেই হয়ে যায় নাকি? এখানে তো আপনার যতটুকু সম্ভব হইতেছে। এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই ইশুয়াল ভাইকে, তো উনি মেবি এই ইয়েটার কাজ করতেছে। আমি যাই না সাথী কহিদুল ভাই আছে কিনা আর কেউ আছে কিনা, যারাই ম্যাপ মোডটা তৈরি করতেছে তাদের মন থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাই এবং ভালোবাসা দোয়া সব রইল, কারণ তারা আছে বিদায়ী। আমরা এত সুন্দর সুন্দর ম্যাপ মোডগুলো উপভোগ করতে পারতেছি, এর আগে কি কখনো এরকম ম্যাপ মোড পাইছেন? সোহেল ভাইয়ের চ্যানেলের মধ্যে যে ম্যাপ মোডগুলো আছে প্রতিটি ম্যাপ মোডই রিয়েলিস্টিক, এবং আমাদের আগে গেমিং এক্সপার্ট অ্যান্ড টেকনোলজি উনিও খুব ভালো ভালো ম্যাপ মোডগুলো দিত। তো এখন থাকার মধ্যে একমত দেখতেছি যে সোহেল ভাই আছে, তো আপনারা যদি ওনাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনারা সামনে আরও ভালো ভালো কিছু পাবেন। এবং এই ম্যাপ মোডটা যেখানে রিলিজ করা হবে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আশা করি সামনে আরও ভালো ভালো ওনার চ্যানেলের মধ্যে আপনারা ম্যাপ মোড পাবেন। আপনার সাপোর্ট দরকার, সাপোর্ট ছাড়া কিছুই দরকার নেই। আর যদি সাপোর্ট না করেন তাহলে দেখতে পারবেন একটা সময় গিয়ে আপনারা এই যে এতটুকু পাইছেন না, এই যে ম্যাপ মোডগুলো পাইতেছেন না, এগুলো একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু হাফসুস করে কোনো লাভ হবে না। তো দেখতে পাচ্ছেন এদিকে পুরো একটা আবাসিক এলাকার মতো লাগতেছে, দেখতে পাচ্ছেন ঘনবসতি এলাকা মনে হইতেছিল এরকম একটি প্লেস। ম্যাপ মোডটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, এই কথাটা অনেকেই মানতেই চান না যে আমার কাছে নাকি সব কিছু পার্সোনালি ভালো লাগছে। ভাই আমার ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে, বিদায় তো আপনার সাথে রিভিউ করতেছে। আমার কাছে যে জিনিসটা ভালো লাগে না, যেটা আমার কাছে দেখি যে না এটা আপনার দিলে আপনার এটা পছন্দ হবে না, সেই জিনিস আমি কখনো নিয়ে আসার চেষ্টাই করি না। তো আমি এটা বলবো যে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, বিদায় আমি এটা আপনার সাথে শেয়ার করি এবং আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোথায় আছি যাই না, বাট সামনে মতিঝিল এতটুকু শিওর দিয়ে বলতে পারি। দেখতে পাচ্ছেন যে দেখতে দেখতে আমরা আমাদের মতিঝিলে চলে আসছি সাপলা চত্বর। এই প্লেসটা আপনারা আমি আশা করি অনেকেই চিনেন, জাতীয় একটা প্লেস এবং নাম করা একটা প্লেস। এবং এই সেম প্লেসটুকু ইরোট্যাক্সি নাম্বার 2 আছে আমি দেখছি, বাট এখন বলল অনেক বান্ধে বিশ্বাস করবেন না, যদি কারোর প্রমাণ লাগে আমাকে ইনবক্স করেন যে আপনাদের বলছেন যে মতিঝিলের এই প্লেসটা ইরোট্যাক্সি নাম্বার 2 আছে, কই আছে দেখান, আমি আপনাদের ভিডিও করে দেখে দেব না। বা যদি চান তাহলে আমরা একটি কম্পেয়ার ভিডিও নিয়ে আসতে পারি, এই যে মতিঝিল প্লাস এই বাসিত প্লাস ইটিএস 2 এই দুইটার একটা কম্পেয়ার ভিডিও নিয়ে আসে চেষ্টা করবো না, যে দেখে দিব না, যে আপনারা অনেকে বিশ্বাস করতে চান না, কারণ আপনার অনেক কাছে পিসি নাই, আপনার অনেকেই ইরোট্যাক্সি নাম্বার 2 না খেলেই বলেন যে না এটা ইরোট্যাক্সি নাম্বার 2 মতো হয়নি। তো আপনি না খেলে যদি বলেন যে হয়নি তা হইলো, এটা আমি খেলে যদি বলি যে হয়েছে আর আপনি না খেলি বলতেছেন যে হয়নি, তাহলে কি আপনাদের একদম বাস্তবের যে রোডঘাট আছে ওইটা এনে বা গেমের ভিতরে ঢুকিয়ে দিব এটাই চান আপনারা? যে রাস্তার মধ্যে যে রাস্তা পিচ ডালে যে রাস্তা আছে ওইটা আমরা কোনো একটা মেশিন দিয়ে তুলে এনে এই বাসের মধ্যে তুলে বসিয়ে দিই, তাই না? পরবর্তীতে আপনাদের বাস্তবে যে হিনো একটা 1G বাস আছে বা এই বাস্তবে যে সিএনজি আছে এগুলো রাস্তা আপনাদের গেমের মধ্যে অ্যাড করে দিই, তাই না? যেগুলো আছে এগুলো নিয়ে সন্তুষ্ট থাকেন না। এবং এই ম্যাপ মোডটা
আমি আরও ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারতাম, বাট পরবর্তীতে মনে হতো যে আপনাদের কাছে আমি ওভার অ্যাক্টিং করতেছি, আমি অভিনয়টা বেশি করতেছি আপনাদের কাছে, এরকম মনে হয় অনেকের কাছে। তাই আমি সিম্পলি আপনাদের ম্যাপ মোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যারা বুঝে, যারা চিনে, যারা খেলে ইন্ট্রোডাকশন নোট টু, তারা এটা নিয়ে কখনো অভিযোগ করবে না। যারা বুঝে না, যারা খেলেনি, তারাই এটা নিয়ে অভিযোগ করবে যে না এটা হয়নি। তো যারা খেলে, যারা বুদ্ধিমান এবং যারা এর আগে ইন্ট্রোডাকশন নোট টু এর ভিডিও দেখছে খেলছে, তারা বলবে যে হ্যাঁ, অনেকাংশে ইন্ট্রোডাকশন নোট টু এর সাথে মিল আছে। একে তো আমি এখানে একটু আপনাদের নমুনা দেখিয়ে দিছি কিছুক্ষণ আগে। তো যাই হোক, আশা করি ম্যাপ মোডটা আপনাদের ভালো লাগছে। তো ম্যাপ মোডটা রিলিজ হলে আপনাদের সাথে সেট আপ টিউটোরিয়াল সহ আবার দেখা হবে এই ম্যাপ মোডটি নিয়ে। এবং যদি কমেন্ট করেন তাহলে আমরা এখানে এসে তো ওই হানি বলবো কি আমরা ওভারটেক করতে গিয়ে ব্যাটাগিরি দেখাইতে গিয়ে আমরা উল্টায় গেছিলাম, যার জন্য আর পরবর্তী রাস্তাটুকু ড্রাইভিং করতে পারিনি। এখন আপনারা যদি কমেন্ট করেন তাহলে পরবর্তী রাস্তাটুকু আমরা আপনাদের ড্রাইভিং করে দেখে দেওয়ার চেষ্টা করবো। ম্যাপ আর একটু বাকি আছে, মোটামুটি ভালোই বাকি আছে, একটু না অনেকটুকুই বাকি আছে, তো সেইটুকু আপনারা দেখে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ছোট নতুন নতুন বাসে মোটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার এই পাইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অবশ্যই অল করে দিবেন, যাতে করে আমাদের দর্শকের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার পৌঁছে যায়। আপনার কাছে আজকে আমি বিদায় নিচ্ছি, দেখাও সস্তায় নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।